একথা জেনে নেবেন মাইরা যে যেখানে বসে আছেন, ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন তাকে ধাক্কা মারে। এই যে কীর্তন শুনছেন না, যে ভক্ত হয়, আমাকে একজন প্রশ্ন করছিল কালকে, আমি আরামবাগে ছিলাম, বাসাতে প্রশ্ন করলো তিলকমালা নিয়ে, প্রদীপ বাবু আমি কীর্তন করি ভগবানকে ডাকি, আমার এত কষ্ট কেন, ঘর ফুটে জল পড়ে, ছেলের অসুখ হয়, মেয়ের অসুখ হয়, জ্বালা যন্ত্রণার ভোগ হয় কেন, আমি কৃষ্ণ ভজন করছি, কৃষ্ণ ভজন করলে কষ্ট হয় কেন, যারা মস্তানি করছে, লোককে ঠকাচ্ছে, লোককে মারছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু হচ্ছে না, আর যারা কৃষ্ণ ভক্ত তাদের এত কষ্ট কেন। আমি তাদেরকে একটা কথাই বললাম, তাকে বললাম দাদা শুনে রাখুন, বলে কি, এ জগতে ভগবান মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য জেনে রাখেন, এখনো তাদের পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, দুর্যোধনের মতো সংসার ছেড়ে ঘর থেকে বেরোতে হবে। আর যেদিন তুমি কষ্ট পাচ্ছ, ঘর ফুটে জল পড়ছে, জামা কাপড় নেই, ছেঁড়া হয়ে গেছে, ছেলে মেয়ের অসুখ, আসলে তোমার পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন তোমার পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন তুমি পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করবে। এই জন্যে বাবা, আপনারা যারা হরিনাম শুনছেন, হরিনাম করছেন, যদি কষ্ট পান তাহলে জানবেন আপনাকে ভগবান যাচাই করে দেখে নিচ্ছে। কীরকম, মায়েরা সোনা বিক্রি করতে যান স্বর্ণকারের কাছে, ও কিন্তু একটু ঘষে মেজে দেখবে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান দেখবে আপনি কতখানি ভক্ত হয়ে গেছেন। এই যে কীর্তন শুনছেন, কে কোন মনোভাব নিয়ে কীর্তন শুনছেন প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু একজন জানছেন তিনি অন্তর্যামী। ওই যে যখনই কীর্তন শুনবেন, পাশে কে কী করছে দেখেরাম নাই, আপনার মনটা আপনি গোবিন্দকে দেন। মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, শ্রীবাসকে মহাপ্রভু কী বললো দেখুন, এই যে শ্রীবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার কৃপা পাবে, সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। ও মায়েরা, এটা মহাপ্রভুর বিচার কীরকম হলো, একজনকে বললো সারা জীবন আমার সঙ্গে থাকবে, ছোট ভাইকে বললো, আর বড় ভাইকে বললো 100 জন্ম কৃপা পাবে না। শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে, আমি, কি নাম, আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরি নাম করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে, বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরি জয় গৌরি। বলুন তো, এটা পাগলের মতো ব্যাপার নয়? যাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, সে জয় গৌর বলে নাচছে। শ্রীবাস বলছে, শোনো, তোমাকে যে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি পাগলের মতো নাচছো, তুমি কি পাগল হয়ে গেছো? বলছে, না গো শ্রীবাস, শোনো শোনো, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাব না, সঙ্গ পাব না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আত্মহত্যা করে দিতাম। 100 জন্ম সঙ্গ পাব না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে সঙ্গ পাবো। ভগবান সব সইতে পারে, কিন্তু চোখের জল সইতে পারে না, পারে না। যদি কোনো ভক্ত একবার গৌর বলি কাঁদিতে পারি, গৌর বলে কাঁদিতে পারে, গৌর তোমার হলামি বললে কেউ যদি একবার ভগবানের কাছে নিজেকে সমর্পণ করিতে পারি, সমর্পণ করিতে এসেছি পৃথিবীতে, কে কখন চলে যাবে কেউ জানে না, কেউ জানে না, পদ্ম পাতার জল করে টলমল, কার যে কখন জীবন শেষ কেউ জানে না, কেউ জানে না। কীর্তন শুনতে এলাম, বাড়ি যাব গ্যারান্টি নাই, রাস্তাতেই নিতাই গৌর হরি বল হতে পারে, রাত্রিবেলায় শুলে সকালবেলায়, সকাল হলে চোখ খুলবেন, সকাল না হলে পরকাল হবে, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়,
আমরা জানতে পারি ট্রেন আসছে, কিন্তু মৃত্যু যে কখন কার আসবে কেউ জানতে পারে না, কেউ জানতে পারে না। ও মা গো যাবার সময় যাবার আগে কেউ যদি একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলি, গোবিন্দ বলে ওর গোবিন্দে চরণে, গোবর গোবিন্দে চরণে, হে গোবিন্দ তোমারই হোলা আমি বলি, গোবিন্দ তোমারই হোলা আমি বলে, দু ফোঁটা নয়নের জল একবারে গোবিন্দের চরণে ধোয়াইয়ে দিতে পারি, গোবিন্দের চরণে ধোয়াইয়ে দিতে পারে, গোবিন্দ চিরকাল তার দাস হয়ে যায়, তার দাস হয়ে যায়। সংসারের জন্য কেঁদো না মা, সবার কাছে নিবেদন রইল, আমি দেখতে পাচ্ছি আপনারা কীর্তন শুনতে শুনতে বিভোর হয়েছেন, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে তো ভগবানের জন্য কাঁদো, ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে বড় হয়ে তুমি আমার জন্য কি করেছ, আপনি বলবেন আহ যার জন্য পরিচুরি সে কিনা বলে চোর, তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণা দিয়ে পড়বে, স্পর্শ করবেন দেখবেন গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, কিন্তু কেউ যদি হা গৌর প্রাণ গোবিন্দ বলি একবার ভগবানের চরণে কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মা, চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। শুধু একটা কথা বলে যাব আপনাদেরকে, আপনাদের মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা বেদনা থাকতেই পারে, সংসার মানেই যন্ত্রণা মা, যত দিন যাবে আপনি সুখের আশায় যাচ্ছেন কিন্তু সুখ পাচ্ছেন না, সুখ কোথায়? একমাত্র হরিনামে। এতক্ষণ বাড়িতে থাকলে টিভি সিরিয়াল দেখতেন আনন্দ করতেন, আবার ঘুমিয়ে যেতেন, আবার সকালে চিন্তা হতো, এই হরিবাসরে বসে কারো কোনো চিন্তা আছে? শুধু ভগবানের চিন্তায় আপনারা নিমগ্ন হয়ে গেছেন। তবে আপনাদের মনে যদি কোনো দুঃখ যন্ত্রণা থাকে, জ্বালা থাকে, আপনারা কারো কাছে বলবেন না, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে বলবেন, একটি গোবিন্দ চরণে বলবেন। আপনার মনে দুঃখ কথা যন্ত্রণা কথা আপনি পাড়া প্রতিবেশীকে বলবেন, উনি আরও দু চারজনকে বলে আপনার যন্ত্রণা বাড়িয়ে দেবে, কিন্তু যদি আপনি ভগবানের সামনে বা গুরুর সামনে বলতে পারেন, উনি আপনার দুঃখ থেকে মুক্তি দিতে পারেন। সবার কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার কি বলছে দেখুন, একশো জন্ম গৌর বলে কাঁদবো, একশো এক জন্মে তো কৃপা পাবো। মাইরা তিন ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার উঠতে হয় কতবার বসতে হয়, আর মুকুন্দ সরকার বলছে আমি একশো জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো আমি কৃপা পাবো। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। পঞ্চপাণ্ডবে দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবান পেলেন, দুর্যোধন চঞ্চল ছিলেন উনি ভগবান হারালেন। এখানে কীর্তন শুনতে এসে যদি কেউ দুর্যোধনের মতো মনকে চঞ্চল করে তাহলে ভগবানের নাম থেকে দূরে সরে যাবে, আর যদি যুধিষ্ঠির মহারাজের মতো স্থির হতে পারেন তবে গোবিন্দের কৃপা আপনার হয়ে যাবে। বলিতে এলাম দীক্ষা মানে দিয়ে খা, যারা এখানে দীক্ষা নিয়েছেন স্নান করার পর ভগবানকে দিয়ে যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক, আর যারা ভগবানকে দেন নাই অথচ নিজে খাচ্ছেন আপনার সার্থকতা নেই। স্নান করার পর দুটো তুলসী পাতা একটু বাতাসা গোবিন্দের চরণে দিন, তারপর আপনি কী খাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু স্নান করে পবিত্রভাবে একটা তুলসী পত্র গোবিন্দের চরণে একটু বাতাসা দিন, দেখবেন আপনার দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে খেতে হয় তবে আপনার দীক্ষা সার্থক হয়। ছোট্ট ছেলেকে বললো শোন দুঃখী, তুই যদি পরীক্ষা দিতে রাজি আছিস, এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, এই মাটির কলসিটা মাথায় করে নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার তুলসী বাগানে জল সেবা করবি, যেদিন সেবা পূর্ণ হবে সেদিন তোকে দীক্ষা দেবো। মায়েরা ছোট্ট দুঃখী বলল গুরুদেব তোমার কোনো চিন্তা নাই, আমি কি করব জানো, আমাকে মাটির হাঁড়ি দাও, এইটুকু ছেলে এত বড় হাঁড়িটা দিয়েছে, মাটির হাঁড়িটা নিয়ে জল আনতে যাচ্ছে গঙ্গায়, আর গাইতে গাইতে যাচ্ছে জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু। আপন আপন গুরুদেবকে স্মরণ।
কিন্তু যারা যারা যার কাছে গুরু মন্ত্র নিয়েছেন সেই গুরুকে স্মরণ করুন। যদি গুরু দেহ রেখেছেন তার গুরু গুরুচরণটাকে স্মরণ করুন, তার গুরুর কৃপা কিন্তু অজান্তে পেয়ে যাবেন। এ গাইছে আপনি গাইতে পারছেন না, কিন্তু আপনি শুনছেন আপনার লাভ হয়ে যাবে। জয় জয় শ্রী ছোট্ট ছেলেটা যখন গঙ্গাতে জল আনতে গেছে, মায়েরা গঙ্গার ওই পারে কয়েকটা মেয়ে গঙ্গাতে জল আনতে এসেছিল, এই এদিকে তাকাবেন। ছোট্ট দুঃখী যখন জলটা নিচ্ছে ওই পার থেকে একটা মেয়ে বলছে, এ তোর কি নাম রে? আমার নাম দুঃখী। এ মাথায় কলসি কে দিয়েছে তোকে? ওই পার থেকে মেয়েরা বলছে, এ হৃদয় চৈতন্য দিয়েছে। তখন ওই পারে মেয়ে বলছে, বাড়ি চলে যা, বাড়ি চলে যা। কেন গো, কেন বাড়ি যাব? ওই লোকটা ওই রকম কত ছেলেকে ডেকেছে, গরুর মতো খাটিয়েছে, কাউকে মন্ত্র দেয় নাই, তোকেও দেবে না, তুই পালিয়ে যা, গরুর মতো খাটবি, মন্ত্র দেবে না। তখন ছেলেটা বলল, আমার গুরুকে তোমরা চিনতেই পারলে না, আমার গুরু হলো নারকেলের মতো, বাইরেটা শক্ত ভেতরটা শ্বাসজল। মায়েরা যারা গুরু শাসন করে শিষ্যকে তারা নারকেলের মতো, কেন বলুন তো, কেন বলুন তো? না, শিষ্যকে শাসন করে বাইরেটা শক্ত ভেতরটা কিন্তু শ্বাসজলের মতো। আমার গুরুকে চিনতে পারে না, গুরু আমার খুব ভালো, শাসন করে বাইরে ভেতরটা শ্বাসজলের মতো। তখন মেয়েরা বলল, দেখলি তো, পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ। মায়েরা ছোট্ট দুঃখী চলল মাথায় কলসি দেখে নিয়ে, এই দিকে তাকাবেন, সবাই দর্শন করুন। মাথায় কলসি নিয়ে যেতে যেতে দগদগে ঘা হয়ে গেল, আমি কেমন করি, দগদগে ঘা হয়ে গেল। ছোট্ট বাচ্চাটা মাথায় কলসিটা নিয়ে যাচ্ছে না, মাথায় পাগড়ি বেঁধেছে, কেন? ওই কলসিটাকে নিয়ে যাবার জন্য। আর গাইছে কি জানেন, আমি কেমন করে ডাকব প্রভু বলো না আমায়, বলো না আমায়। Oh,
কীর্তন শুনতে আসেন নাই, কীর্তন দেখতে এসছেন, শুধু শুধু শোনা নয় দেখা। দুঃখী মাথাতে করে কলসিটা নিয়ে যাচ্ছে আর পাগড়ি বেঁধেছে আর টলতে টলতে যাচ্ছে গুরুর কাছে, যেতে পারছে না, এত মাথাতে ঘা, দগদগে ঘা, পোকা। আমি কেমন করে ডাকব বলো না, আর পাচ্ছি না বলে পাগড়ি বাঁধলাম, কেন পাগড়ি বেঁধেছিস? পাগড়ি খোল না, খুলবো না। পাগড়ি খোল না, খুলবো না। পারলে আপনি খুলে দিন, আমি খুলতে পারবো না, আমি খুলে দেবো। যে না গুরুদেব জোর করে পাগড়িটা খুলে দিয়েছে মা, দগদগে ঘা পোকা। গুরুদেব চমকে উঠে বলে, হ্যাঁ রে দুঃখী, তুই যখন বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিলি তখন থেকে তুই তো আমার ছেলে রে, আমি তোর বাবা। তুই আমায় বলিস নি কেন বাবা? যদি বলতিস আমি কবিরাজ দেখে তো চিকিৎসার ব্যবস্থা করতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, আপনি না হয় আমার চিকিৎসার জন্য কবিরাজ ডেকে দিতেন, কবিরাজ আমায় মলমে মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি বল, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জলালিতে না পাইলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জলালিতে জোরে একবার সবাই বলুন তো, রাধা রানী কি?
দু চারজনকে দেখতে পাচ্ছি আপনার তো বেশ ডাঁট হয়ে কীর্তন শুনছেন, দু চারজন মাকে দেখতে পাচ্ছি, রাধা রানী কি হাই তুলছে, ওর যে কি কষ্ট না, যিনি যিনি এরকম করছেন তিনি ভাবছেন আমার দিকেই তাকাচ্ছেন, না না ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার মশাই বেশি তাকায়, তাই কে কোথায় হাই তুলছে, কোথায় কার চোখ পিটপিট করছে, এগুলো কিন্তু আমার চোখ থেকে এড়ায় না। আপনার অন্ধকারে বসে আছেন, প্রচুর ভক্তের সমাগম অন্ধকারে বসে আছেন, সবাইকে আমি দেখতে পাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন, কীর্তন শোনার সময় একবারে হাঁ করে শুনবেন, কেন চোখকে মিলে থাকবেন, কেন 365 দিনের মধ্যে সব দিন ঘুমাচ্ছেন, ভগবানকে একদিন দেওয়ার চেষ্টা করুন, আজকের দিনটা ভগবানকে দিন, যতই শরীরে কষ্ট হোক, যেমন উপবাস করলে আপনার শরীরে এত কষ্ট হয় তবু উপবাস করে থাকেন, কেন মঙ্গলের জন্যে, আজকে যতই কষ্ট হোক তবু যদি কীর্তনে আসনে বসে একবার চোখগুলোকে খুলবার চেষ্টা করেন, কানগুলোকে ঠিক রাখার চেষ্টা করেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে।